नमस्कार, আমাদের সামনেই নতুন বছর 2023-2023 সাল। 2022 সালের একদম শেষ ক্ষণে, শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। নতুন বছর আমাদের দরজায় করাঘাত করছে, নক করছে। আমাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই যে পুরনো বছর বা যেটা আমাদের যে বছরে আমরা চলতে থাকছি বা এক্সিস্টিং যে বছর, সেই বছর যখন একদম শেষের মুখে এসে পৌঁছয়, এবং সেটা সবসময় অতি অবশ্যই ডিসেম্বর মাস, এবং এই ডিসেম্বর মাস যত ভেতরে এন্ট্রি নিতে থাকে, ডিসেম্বর মাসের 15 ডিসেম্বর অনওয়ার্ডস, বিশেষ করে 25 ডিসেম্বর অনওয়ার্ডস, কিন্তু আমাদের মনের মধ্যে যেটা ভীষণভাবে কাজ করে তা হচ্ছে সামনে নতুন বছর। এবং এই নতুন বছরে আমার জীবনে ঠিক কি ধরনের কি প্রাপ্তি বা অপ্রাপ্তি ইত্যাদি হতে চলেছে, এবং এটা তো খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা এক্সপেকটেশন থাকে। এবং বিশেষ করে যারা আশাবাদী মানুষ, যারা অপটিমিস্টিক বাই নেচার, যারা অপটিমিস্টিক, তারা সবসময় চান যে নতুন বছর মানে নতুন কিছু, ভালো কিছু আসুক, এবং ভালো কিছু, নতুন কিছু আমরা নতুন বছরে যেন জীবনে পেতে পারি, আমাদের জীবনে নতুন করে সৌভাগ্য আসুক, নতুন করে অগ্রগতি, উন্নতি, প্রাপ্তি ইত্যাদি আসুক, এটাই তো আমরা সাধারণভাবে চেয়ে থাকি, আশা করে থাকি। বাস্তবে খুব স্বাভাবিকভাবেই সবসময় সেটা হয় না, কারণ বাস্তবের সঙ্গে আমাদের আশা আকাঙ্ক্ষার একটা তো দূরত্ব তো বহু ক্ষেত্রেই থেকে যায়। আবার কোথাও কোথাও অপ্রত্যাশিত ভাবে আমরা কিন্তু অনেক কিছু পেয়েও থাকি। আমাদের বাস্তব এবং আমাদের আশা আকাঙ্ক্ষা কখনো কখনো, অনেক সময় আবার একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দুটি বিপরীতমুখী স্রোত বা দুটি পাশাপাশি সমান্তরাল রেখায় চলা স্রোত একটা পয়েন্টে গিয়ে মিট করে যায়। তো নতুন বছর 2023-2023 সাল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে, সময় কাল টাইম, এই সময় তাদের কিভাবে ফ্লো করাবে, প্রবাহিত করাবে। আমরা সময়ের দ্বারা নিয়ন্ত্রিত, সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সময় আমাদের কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। কিভাবে না, আমাদের বিভিন্ন রকমের কাজের, বিভিন্ন রকমের অ্যাকশনের যে রেজাল্ট, সেগুলো আমাদের জীবনে তার একটা প্রতিফলন ঘটিয়ে সময় আমাদের নিয়ন্ত্রণ করে বা সময় আমাদের কন্ট্রোল করে। এবার প্রশ্ন হচ্ছে, এই সময় আমাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে, সেখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বার্চার থেকে খানিকটা নিশ্চিত রূপে আন্দাজ এবং অনুমান করা যায় যে সময় আমাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে সার্বিকভাবে ইন জেনারেল একটা গ্রহগত অবস্থানের ভিত্তিতে, গোচরের ভিত্তিতে নতুন বছর বিভিন্ন রাশি লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের সময়ের মুখোমুখি করাবে সেটাও আমরা একটা জায়গায় আগাম পূর্বাভাস সেখান থেকেও আমরা পেতে পারি। তো জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি মনে করে এই সমস্ত গোচর বা ট্রানজিট থেকে আমরা এই আগাম পূর্বাভাসগুলো পেয়ে থাকি। সরি, তো তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য 2023 সাল ঠিক কিরকম হতে চলেছে, 2023 সাল তুলা রাশি তুলা লগ্নের জন্য যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল একটা দিক, সেটা হচ্ছে যে আমরা এটা জেনে গেছি ইতিমধ্যে, আমাদের সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি বলছে যে 2023 সালে যে সংখ্যাটি নাম্বার 7, 2+2+3, এই যে সংখ্যা 7 বা নাম্বার 7, এটা কেতুকে নির্দেশ করে। সুতরাং 2023 সাল কিন্তু কেতুর একটা প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং সেটা সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে সেটা কিন্তু সার্বিকভাবে একটা ওভারঅল নিয়ন্ত্রণের মধ্যে নিশ্চিত রূপে রাখবে। কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য এই যে আমাদের 12টা রাশি লগ্ন, তার মধ্যে সর্বাধিক
এই কেতু এফেক্ট দেবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে। তার কারণ এই 2023 সাল বা বছরের প্রথম যে 2023 সাল বা 2023 প্রথম 10টা মাস কিন্তু কেতু থাকছে তুলা রাশিতে। আপনার চন্দ্র যদি তুলায় অবস্থান করে থাকে জন্মের সময় তাহলে আপনি তুলা রাশির জাতক। আপনার লগ্ন যদি তুলায় অবস্থান করে থাকে জন্মের সময় তাহলে আপনি তুলা লগ্নের জাতক। সাইন লিব্রা, মুন সাইন যদি সাইন লিব্রা হয়, অ্যাসেন্ডেন্ট যদি সাইন লিব্রা হয় তাহলে আপনি সাইন লিব্রার জাতক বা জাতিকা। আবার এরকমও বহু মানুষ রয়েছেন যাদের রাশি এবং লগ্ন উভয়ই তুলা, সাইন লিব্রাতে তাদের রাশিও রয়েছে লগ্নও রয়েছে, মুন সাইন অ্যাসেন্ডেন্ট বোধ রয়েছে, তাহলে তো আপনি তুলা রাশি তুলা লগ্ন দুটোই আপনার জন্য। তো এই ভিডিও কিন্তু মুখ্যত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং যাদের একাধারে রাশি লগ্ন উভয়ই তুলা তাদের জন্য তো অতি অবশ্যই। এবার কেতুর বছর সংখ্যাতত্ত্ব হিসেবে কেতু নিয়ন্ত্রণ করবে 2023 সালকে এবং এটা সর্বাধিক ফল দেবে, এফেক্ট দেবে, ফলদায়ী হবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। কিন্তু অক্টোবরের এন্ডে গিয়ে কেতু প্রস্থান করে যাবে, সঞ্চার করে যাবে কন্যা রাশিতে, তখন কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এহেন ফল থেকে তারা অনেকটা দূরে সরে যাবেন, কারণ তাদের দ্বাদশে সঞ্চার করে যাবে কেতু। কেতুর মধ্যে অনেক রকমের অনিশ্চয়তা, একটা অপ্রত্যাশিত বিভিন্ন রকমের ঘটনার বাহুল্য, মানুষের প্রতারিত হয়ে যাওয়া এবং মোস্ট ইলিউসিভ প্ল্যানেট, মানুষকে ইলিউশন দিয়ে থাকে কেতু, অর্থাৎ যেটা ভালো আপনার সেটাকে মন্দ বলে মনে হচ্ছে আর যেটা মন্দ সেটাকে আপনার ভালো বলে মনে হচ্ছে। এবং বহু যাদের রাশি লগ্নে কেতুর অবস্থান থাকে তারা জীবনে বহু সময় ভুল মানুষকে জীবনে আমন্ত্রণ করে থাকেন, জীবনে জায়গা দিয়ে থাকেন। কেতুর এই একটা মারাত্মক সমস্যা এবং এতটাই ইলিউসিভ বা এতটাই ইলিউশন কেতু মানুষের মধ্যে সঞ্চারিত করে থাকে যেটা মানুষের বাস্তব এবং সঠিক জীবন যাপন করার ক্ষেত্রে প্রবলভাবে অন্তরায়। এবং বহু ভুল মানুষ, বহু মানুষ রয়েছেন যারা একটা মুখোশ পরে থাকেন, যারা অন্য মানুষকে প্রলুব্ধ করেন, কেতু কিন্তু সেই সমস্ত মানুষদের জীবনে নিয়ে আসে। এমন একটি নারী বা এমন একটি পুরুষ জাতক জাতিকার জীবনে এলো যে তিনি বুঝতেও পারছেন না যিনি কোথায়, তিনি কোথায়, কিভাবে রুইন্ড হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, প্রতারিত হয়ে যাচ্ছেন। তার অর্থ নষ্ট হয়, তার শরীর স্বাস্থ্য নষ্ট হয়, তার মান সম্মান নষ্ট হয়, তার অবস্থান নষ্ট হয়, তার সমস্ত অগ্রগতি উন্নতি নষ্ট হয়। কেতু কিন্তু একটা জায়গায় ভীষণভাবে ইনসেনসিটিভ। কেতু যখন মানুষকে গ্রাস করে তখন সেই মানুষের মধ্যেও কিন্তু সেই হুঁশটা থাকে না, সেই সেন্সটা থাকে না। এবং রাশি লগ্নে কেতু অবস্থান করে মানুষকে প্রবলভাবে ইনসেনসিটিভ করে দেয় এবং যেটাকে ভুল মনে হচ্ছে কেউ যদি তাকে সেটা দেখিয়ে যান যে এটা ভুল, এটা তোমার জন্যই একেবারে ভুল এবং বেঠিক, তুমি সঠিক জিনিসকে গ্রহণ করো, তাহলে কিন্তু ভয়ানকভাবে তিনি ক্রুদ্ধ হয়ে যান, তিনি শত্রু হয়ে যান, তিনি তাকেই উল্টে তার অহিতাকাঙ্ক্ষী বলে মনে করেন। এই যে হাইয়েস্ট ইলিউসিভ প্ল্যানেট কেতু, এটা জাতক জাতিকার জীবনে অন্যতম বিপর্যয়ের কারণ কিন্তু হয়ে থাকে। আবার এই কেতু, এই কেতুর একটা বিশেষ একটা সিম্বল রয়েছে, তা হচ্ছে ধ্বজা বা পতাকা। মানুষের জীবনে একটা অদ্ভুত রকমের অর্থনৈতিক প্রতিষ্ঠা, প্রাপ্তি, মান সম্মান এবং সামাজিক সম্মান, স্পিরিচুয়াল ইনক্লিনেশন,
ইত্যাদিও কিন্তু কেতু মানুষকে দিয়ে থাকে। কেতু যদি জন্মছকে খুব প্রবল সঠিক অবস্থানে অবস্থান করে প্রবলভাবে, তাহলে কিন্তু জাতক জাতিকার সেই কেতুর দশা বা মহাদশায়, কেতুর অন্তর্দশা নয়, এখানে আমি মহাদশার কথাই বলবো, প্রবল প্রবল প্রাপ্তি এবং তার অবস্থান 180 ডিগ্রি ঘুরে যায়। এই কেতু কিন্তু এতটাই অপ্রত্যাশিত ভাবে জাতক জাতিকার জীবনে উন্নতি অগ্রগতি প্রতিষ্ঠা প্রাপ্তি লাভ ইত্যাদি এনে দিয়ে থাকে। একজন মানুষ খুব সামান্য জীবন যাপন করছিল, সে রোজ অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করছিল, হঠাৎ সে কোটি টাকার লটারি পেয়ে গেল। কেতুর এখানে ভয়ানক ভূমিকা। আবার তার সেই ধ্যান ধারণা নেই, তার সেই আধার হিসেবে পাত্র হিসেবে সে সেরকম নয়, সে লোভে পড়ে বিভিন্ন ভাবে বিপদগামী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত টাকা সে বিনষ্ট করে আবার সে সামান্য ক্ষুদ্র জীবনে ফিরে এলো। এখানেও কিন্তু সে কেতুরই অবদান। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রথম 10টি মাস অক্টোবর মাস পর্যন্ত কিন্তু প্রবল ভাবে সতর্ক সচেতন থাকতে হবে, প্রতারিত হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে, ঠকে যাওয়া থেকে বিশ্বাসঘাতকতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। কেতু স্কিনকে নষ্ট করে, কেতু চোখকে নষ্ট করে, কেতু অনেক সময় হার্টেরও প্রবলেম দিয়ে থাকে এবং মারণ ব্যাধি দুরারোগ্য ব্যাধি যা কখনো সারে না, যার এখনো কোনো চিকিৎসা বা যার এখনো কোনো কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট এখনো আবিষ্কার হয়নি, এই ধরনের রোগ ব্যাধিও কিন্তু কেতু দেহের মধ্যে দিয়ে থাকে, সংক্রামক ব্যাধিও কেতু দেহের মধ্যে দিয়ে থাকে। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের গত 8 মাস ধরে তাদের রাশি লগ্নে কেতুর অবস্থান কিন্তু হয়ে রয়েছে, তারা সেটা জানেন। গত 8 মাস ধরে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কত রকম ভাবে দুর্ভোগের মধ্যে কিন্তু ভুগেছেন। এই কেতু খুব গোপন ভাবে মানুষের জীবনে বিভিন্ন রকমের বিপর্যয় ডেকে আনে, গোপন ভাবে বিভিন্ন ব্যাধিকে জীবনে সঞ্চারিত করে দেয় এবং কেতু মানুষকে একটা জায়গায় উদ্ভ্রান্ত করে দেয়, এক্সেন্ট্রিক করে দেয়। তার শুভ বুদ্ধি, তার স্বচ্ছ বুদ্ধি, তার যথার্থ বুদ্ধি সমস্ত কিছু কিন্তু লোপ পাইয়ে দেয়। অ্যাডিকশন মানুষকে, মানুষের মধ্যে অ্যাডিকশন এনে দেয়, যে অ্যাডিকশনের কারণে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে তবু তিনি সেক্ষেত্রে সেভাবেই অ্যাডিক্টেড থাকবেন। এটাই কিন্তু কেতুর একটা মুখ্য দিক। তো 2023 কেতুর বছর তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সর্বাধিক সাবধানতা সতর্কতা কিন্তু প্রয়োজন। এবার তাদের সপ্তমে প্রথম 10টা মাস রাহু থাকছে, আকস্মিক ভাবে বৈবাহিক জীবনে, বিবাহিত দাম্পত্য জীবনে কোনো বিচ্ছেদ, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের হানি যেটা বিশেষভাবে শুরু হবে এপ্রিল মাসের শেষ ভাগ থেকে বা মে মাস থেকে, মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই যে 6টা মাস, মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 6টা মাস দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের উদ্বেগ ক্লেশ অনিশ্চয়তা অস্থিরতা, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বিচ্ছিন্নতা ইত্যাদি তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি হচ্ছে রাজযোগ কারক গ্রহ, কোণ এবং কেন্দ্রের অধিপতি, পঞ্চম এবং চতুর্থের অধিপতি। কোণপতি এবং কেন্দ্রপতি শনি তাদের বছরটা শুরু করছে কেন্দ্রস্থানে অবস্থানরত অবস্থায়, কিন্তু সেটাকে আবার ঢাইয়া বলা হয়। এই ঢাইয়া আর শনির সাথে সাথে যেটা কিন্তু আমাদের খুব একটা, শনি যখন জন্ম নক্ষত্রে অবস্থান করে সেটা নিশ্চিত রূপে কিছু সমস্যা জাতক জাতিকার জীবনে আনবে, কিন্তু শনির সাড়ে সাথী আর ঢাইয়া কিন্তু খুব একটা
খুব যেটা একদম যেটা একদম যেটাকে আমরা বলতে পারি ট্র্যাডিশনাল যে অ্যাস্ট্রোলজি, সেখানে কিন্তু এর এতটা প্রচার প্রকোপ নেই। এটা পরবর্তীকালে এটার অনেক বেশি এ ব্যাপার নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে বা এ ব্যাপার নিয়ে অনেক বেশি প্রচার হয়েছে। তো যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের যেটা ঢাইয়া বলে তারা খুব একটা অনেকেই বলেন আমার ঢাইয়া চলছিল চতুর্থের শনি, যাকে ঢাইয়া বলা হয়, কিন্তু এটা সক্ষেত্রস্ত শনি ছিল। তো এই চতুর্থের শনি শুধু এই কারণেই মানুষের জীবনে কিন্তু বিপর্যয় হয় না, এটাকে হয়তো আইডেন্টিফাই করে দেওয়া হয় কিন্তু শুধু এই কারণেই হয় না। আর শনি মানুষের জীবনে কোনো অপ্রত্যাশিত আকস্মিক ভাবে কোনো বিপর্যয়ও এনে দেয় না। শনি খুব স্লোলি, খুব ধীরে ধীরে সে যে অ্যাকশন গুলো করেছে করে রেখেছে তার ফলগুলো দিতে থাকে। শনি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, শনি আমাদেরই কাজের ফলগুলো স্লোলি আমাদের দিতে থাকে। এবং এমন নয় যে মানুষকে সে কোনো আগাম পূর্বাভাস দেয় না, শনি জানিয়ে বুঝিয়ে নক করে তবেই কিন্তু মানুষকে ফলাফলগুলো দেয়। কিন্তু মানুষ এতটাই এক এক সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকে, বেপরোয়া থাকে, যে সে কোন রকমের বিধি নিষেধই মানতে চায় না। সে ভাবে আমি যেটা বুঝি সেটা ঠিক, আমি যেটা করি সেটা ঠিক। সুতরাং এই ধরনের লাইন অফ থিংকিং থেকেই কিন্তু আমাদের জীবনে বহু সময়, সেটা সব সময় নয় কিন্তু বহু সময় বহু বিপদ এসে দাঁড়ায়, যার রেজাল্ট গুলো আমরা স্যাটার্নের মাধ্যমে পেয়ে থাকি। ফোর্থের স্যাটার্ন 2023 সালের 17 জানুয়ারি তাদের জন্য অপসারিত হচ্ছে। শনি তাদের পঞ্চমে সঞ্চার করছে 2023 সালের একদম প্রথমেই, প্রথম মাসে জানুয়ারি মাসের 17 সন্ধেবেলায় শনি তাদের পঞ্চমে সঞ্চার করছে চতুর্থ থেকে পঞ্চমে। এবং পঞ্চমে এই কোণে অবস্থানরত শনি তাদের কিন্তু ঢাইয়ার ফেজ বলে যেটা আপনারা ভীষণভাবে জানেন, তো এই ঢাইয়ার ফেজকে একটা জায়গায় সম্পূর্ণ করছে, কমপ্লিট করছে, শেষ করছে এবং নতুন ফেজ শুরু হচ্ছে পঞ্চমের শনি দিয়ে। এবং কোথাও কোথাও এরকমও অনেকে প্রশ্ন করছেন শুনলাম, এটা খুব দুর্ভাগ্য যে কোনো কোনো ভিডিওতে তারা শুনেছেন যে 2023 নাকি শনি বক্রগতিতে আবার মকরে চলে আসছেন, এরকম কিন্তু ঠিক জানা নেই। তো যাই হোক, শনি কিন্তু 29.5 বছরের জন্য, 29.5 বছরের জন্য শনি মহারাজ মকর রাশিকে পরিত্যাগ করে কুম্ভ রাশিতে সঞ্চার করছেন, যেটা তুলা রাশি তুলা লগ্নের 5th হাউস বা পঞ্চম স্থান। এখানে শনি 17 জানুয়ারি 2023 সঞ্চার করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনের কিছু বেসিক ফান্ডামেন্টাল কোয়ালিটির পরিবর্তন করবেন। এবং এই শনির তিনটে জায়গায় দৃষ্টি থাকছে। তুলা রাশি তুলা লগ্নের যেটা সপ্তম স্থান সেখানে শনির তৃতীয় দৃষ্টি থাকছে, তুলা রাশি তুলা লগ্নের যেটা একাদশ স্থান সেখানে শনির সপ্তম দৃষ্টি থাকছে, এবং তুলা রাশি তুলা লগ্নের যেটা দ্বিতীয় স্থান সেখানে শনির দশম দৃষ্টি থাকছে। সুতরাং এই পঞ্চমস্থ শনি তাদের জীবনে নানাভাবে সুফল এনে দেবে। গত প্রায় 2.5 বছর, বিশেষ করে আমি বলবো পুরো 2022 সালে রাশি লগ্নে কেতুর অবস্থান এবং শনির চতুর্থে অবস্থান তাদের অনেক ভুল ভ্রান্তি করতে সাহায্য করেছিল। তারা অনেক ভুল ভ্রান্তি করেছিলেন, রং অ্যাসেসমেন্ট, শুধু রং অ্যাসেসমেন্ট নয়, রং ইন্টারপ্রিটেশন, তাদের রং অ্যাসেসমেন্ট থেকে রং ইন্টারপ্রিটেশনও তারা করেছিলেন প্রত্যেকের কাছে। কিন্তু তারা হয়তো এবার রিয়েলাইজ করবেন কোথায় ভুল ছিল, কোথায় ভ্রান্তি ছিল, এবং কেতু সরে যাওয়ার পর অক্টোবর মাসে তারা তাদের ভ্রান্তি সম্পর্কে আরো আরো, তাদের ইলিউশন সম্পর্কে আরো আরো বেশি সচেতন কিন্তু হবেন। এই শনি তাদের দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কিছু গোলযোগ কিন্তু অতি অবশ্যই সৃষ্টি করবে।
ব্যবসায়িক জীবনে ব্যবসাদের ব্যবসার ক্ষেত্রে যারা পার্টনারশিপের ব্যবসা করেন, অংশীদারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও বিচ্ছিন্নতা বিভেদ কিন্তু আনবে যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা। এবং এই 2023-এ কোন রকম পার্টনারশিপের ব্যবসা যখন শুরু হয় তখন কিন্তু খুব একটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একটা খুব ভাব ভালোবাসা ইত্যাদি থাকে, কিন্তু তারপর ব্যবসায় যেই অর্থাগম শুরু হয় বা ব্যবসায় যেই ক্ষতি শুরু হয় তখন কিন্তু সম্পর্কের মধ্যে একটা নেতিবাচক দিকও কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 2023-এ পার্টনারশিপের ব্যবসা বা অংশীদারির ব্যবসার ক্ষেত্রে বিশেষ নেতিবাচক, এবং নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা তাদের জন্য একেবারেই শুভ হবে না। 2023 সালে যারা বিবাহ করবেন, বিয়ে করতে চলেছেন, বিবাহ ইচ্ছুক যারা, যাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে বিয়ে ব্যাপারটা রয়েছে 2023 সালে, তাদের জন্য বলবো প্রবলভাবে সচেতনতার সঙ্গে বিয়ের বা ইত্যাদির ব্যাপারটা করুন। তা নাহলে সেখানেও দেখা যাবে বিয়েটা অনেক দূরে গিয়ে 80% 90% এগিয়ে বিয়েটা ভেঙে গেল, বা বিয়েটা হওয়ার সামান্য কিছু সময়ের মধ্যেই, বিয়েটা সংঘটিত হওয়ার সামান্য কিছু সময়ের মধ্যেই কিন্তু বিবাহ বিচ্ছিন্নতার জায়গাটা তৈরি হলো, আনহ্যাপি ম্যারেজের জায়গাটা তৈরি হলো। এবং আমি বিশেষ করে বলবো যে জুলাই মাসের পরবর্তী বিবাহটা তুলনামূলক শুভ, কারণ তাদের সপ্তমের অধিপতি মঙ্গলের যে অবস্থান থাকবে সেটা কিন্তু জুলাই অনওয়ার্ডস বিবাহের ক্ষেত্রে বরং কিছুটা শুভ হবে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির যেটা সপ্তম দৃষ্টি থাকছে সেটা তাদের প্রতিষ্ঠা সাফল্য আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ দিকের উন্মেষ অতি অবশ্যই করবে। কর্মলাভ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি পরবর্তী সময় বিশেষ ইতিবাচক, যদিও আমি বলবো যে মে মাস এবং জুন মাস এক্সিস্টিং কর্মজীবনের ক্ষেত্রে কিছু সমস্যা এনে দেবে দশমস্থ নিচ রাশিগত মঙ্গল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর যে ব্যয়ের দিকটা তৈরি হয়ে রয়েছে সেই ব্যয় ভাবও কিন্তু দ্বাদশে কেতু থাকার জন্য ব্যয়ের ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে, সেটাও স্ট্রং থাকছে, ব্যয়টা কিন্তু থাকছেই। বহু ক্ষেত্রে মামলা মোকদ্দমা আইনি ইত্যাদির কারণে রাহুকেতু প্রবলভাবে লিটিগেশনের সুযোগ, মামলা মোকদ্দমার সুযোগ, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, ডিসপিউট ইত্যাদি কিন্তু দিয়ে থাকে রাহু এবং কেতু। এবং এই লগ্নস্থ রাশি লগ্নস্থ কেতু এবং দ্বাদশস্থ কেতু এই ধরনের ব্যয়ের ক্ষেত্রে প্রবলভাবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কিছুটা বিচলিত করবে। তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় শনির দশম দৃষ্টি থাকছে বছরের প্রথম সতেরোটা দিন বাদ দিয়ে পুরো বছরটাই। এই অবস্থান কিন্তু, এই দৃষ্টি কিন্তু তাদের তিলে তিলে ধীরে ধীরে স্লো বাট স্টেডি গ্র্যাজুয়ালি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তাদের পরিস্থিতিকে তৈরি করবে এবং তাদের মনের ভাবকেও কিন্তু অতি অবশ্যই তৈরি করবে। যেমন ভাব তেমন লাভ। যে ভাবে আপনি ভাবছেন, বহু মানুষ আছেন যারা লোভে পড়ে মন গড়া কিছু চিন্তা ভাবনা করে নেন, যেটা বহু সময় কেতু রিলিউশন জাতক জাতিকাকে দিয়ে করিয়ে থাকে, সেখানে কিন্তু প্রবল প্রতারণা, বিপর্যয়, অর্থ নষ্ট, অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে শুক্রের অবস্থান তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাকে এই চারটে মাস বিভিন্ন ভাবে সুফল দেবে। বিশেষ করে যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডের জগতে রয়েছেন, যারা শিল্পী, যারা আর্টিস্ট, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যাদের বিভিন্ন রকমের পার্লার বা ইত্যাদি রয়েছে, এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছেন,
তাদের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অত্যন্ত পজিটিভ অত্যন্ত ফেভারেবল হবে এবং অগস্ট অগস্ট মাসের মধ্যভাগ থেকে প্রায় দেড় মাস আয়ের ক্ষেত্র ইনকামের ক্ষেত্রে সে আপনি যে ফিল্ডে থাকুন না কেন ব্যবসা বাণিজ্য চাকরি বেসরকারি চাকরি সরকারি চাকরি তো বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ প্রত্যেকের জন্য আমি বলবো যথেষ্ট সুফলদায়ক হবে তবে কোথাও কোথাও কনফ্লিক্ট সংঘর্ষ ইত্যাদি কিন্তু থাকবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি রবির যে সঞ্চার রবি আমরা জানি এক একটি মাস এক একটি রাশিতে সঞ্চার করে থাকে সুতরাং এই রবি যখন তাদের সপ্তমে সেভেন্থ হাউসে গিয়ে তুঙ্গস্থ হবে এপ্রিল মাসের মধ্যভাগ থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত সেই সময় কিন্তু তাদের সপ্তমে রবির সঙ্গে রবি বৃহস্পতি রাহু একযোগে থাকবে এই সময় অত্যন্ত অহংকারের বশে এবং দুর্বিনীত হয়ে অহংের মাধ্যমে তারা কিন্তু জীবনে কিছু বিপর্যয় ডেকে আনতে পারেন এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে এপ্রিল মাসের মধ্যভাগ থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আবার এই সময়কালে কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তাদের প্রভাবের দ্বারা কিছু উন্নতি কিছু জটিলতার সমাধান হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে আর তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের এপ্রিলের মধ্যভাগ থেকে মে মাসের মধ্যভাগ এবং তার সঙ্গে সঙ্গে অগস্টের মধ্যভাগ থেকে পরবর্তী দেড় মাস অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস তাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে এই সময়কালে অত্যন্ত ইতিবাচক হতে চলেছে তবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার পুরো এই নতুন যে বছর 2023 সাল যারা পলিটিক্যাল ফিগার তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো দুর্নাম বদনাম অপযশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন স্ক্যান্ডাল ইত্যাদি ওভারকাম করার কিন্তু প্রয়োজনীয়তা নিশ্চিত রূপে হবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট যারা যারা ছাত্র ছাত্রী যারা উচ্চ বিদ্যার সঙ্গে এই পার্টিকুলারলি আমি বলবো হায়ার স্টাডিজ এর সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন পিএইচডি করছেন বিদেশের কোন ইউনিভার্সিটিতে পড়াশোনার কাজে গেছেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে গেছেন উচ্চ শিক্ষার কারণে যারা এখানে স্বদেশেই উচ্চ শিক্ষার কারণে আরো হায়ার স্টাডিজ এর সঙ্গে লিপ্ত হয়ে রয়েছেন তাদের জন্য অনবদ্য সময় 2023 সাল তাদের মেধা তাদের ধৈর্য তাদের ধীশক্তি তাদের সিদ্ধান্ত বিচক্ষণতা তাদের সম্পূর্ণরূপে ফেভারে কিন্তু আসার কথা অধ্যাবসায় এবং পরিশ্রম বিশেষভাবে প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে সুখী এবং ভোগী হয়ে থাকেন তারা যদি একটু তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট বুদ্ধিমান কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি তারা পরিশ্রম এবং অধ্যাবসায়কে জীবনে গ্রহণ করতে পারেন এবং রাহুকেতুর প্রলোভন রাহুকেতু যে প্রলুব্ধ করে ইলিউশন দেয় সে জায়গা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেন 2023 সাল তুলা রাশি তুলা লগ্নের জন্য এক্সেলেন্ট একটি সময় কিন্তু হতে চলেছে যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন অভূতপূর্ব সময় 2023 সালের বিশেষ করে এপ্রিলের মধ্যভাগ থেকে মে মাসের মধ্যভাগ এবং তার সঙ্গে সঙ্গে অগস্ট সেপ্টেম্বর পুরো সেপ্টেম্বর এবং অগস্ট মাসের সেকেন্ড হাফ তাদের জন্য অতীব সুসময় হবে যারা সরকারি চাকরি করেন এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময় যে সমস্ত আইনি সমস্যা যে সমস্ত সরকারি চাকরির মানুষরা দায়িত্বশীল পদে যারা রয়েছেন যারা বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়েছিলেন তারা কিন্তু সে সমস্ত ক্ষেত্র থেকে নিজেদের মুক্ত করতে পারবেন সেখান থেকে নিজেদের বাঁচিয়ে আবার ফিরিয়ে আনতে পারবেন যারা আইটি ফিল্ডে কাজকর্ম করেন বেসরকারি ফিল্ডে চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন
বিভিন্ন রকমের ফিল্ড রয়েছে, সেখানে অত রকম ক্ষেত্রকে সব সময় হয়তো উল্লেখ করা যায় না। তাদের জন্য আমি বিশেষ করে বলবো বেসরকারি ফিল্ডের মানুষদের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বিভিন্ন ভাবে কিন্তু সুফল দেবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে মঙ্গল তাদের দশমে যখন নিচ রাশিগত হবে, সেটা হচ্ছে জুন জুলাই, এই সময়কালে বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে কিছু জটিলতা থেকে নিজেদের কিন্তু সাবধান সচেতন করে রাখতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, পার্টিকুলার যারা সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মানুষদের জন্য ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তাদের জন্য আমি বিশেষ করে বলবো যে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই তিনটি মাস প্রভূত সাফল্য তারা কিন্তু এই সময়কালে নিশ্চিত রূপে পাবেন। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এপ্রিল, মে এবং অগস্ট, সেপ্টেম্বর অভূতপূর্ব সুফল দেবে। তাদের ইচ্ছা পূরণ, তাদের আরো বেশি মর্যাদা বৃদ্ধি, জীবনে কর্মজীবনে একটা স্থিরতা নিশ্চয়তার ক্ষেত্রকে তাদের আরো বেশি দৃঢ় করে দেবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা যারা বিদেশে যেতে চাইছেন, প্রথম দশটা মাস তাদের জন্য অত্যন্ত ফেভারেবল। প্রথম যে দশটা মাস, এই সময়কালকে কিন্তু তারা কাজে লাগাতে পারেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ, সম্পর্ক ইত্যাদির মধ্যে রয়েছেন, কোথাও কোথাও যে সম্পর্কগুলোর মধ্যে একটা অতিরিক্ত প্যাশন রয়েছে, রোম্যান্টিসিজম রয়েছে, যেখানে সেইভাবে কোনো কমিটমেন্ট বা অথেন্টিসিটির জায়গা নেই, সেই সম্পর্কগুলো নিশ্চিত রূপে নষ্ট হবে। কিন্তু একটা দায়বদ্ধতা সহ কমিটেড, একটা কমিটমেন্ট যুক্ত সম্পর্ক নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। যাদের সম্পর্কের মধ্যে কর্তব্যপরায়ণতা, দায়বদ্ধতা, একটা খুব কমিটমেন্টের জায়গা রয়েছে, পিউরিফাইড, যে সমস্ত সম্পর্কের মধ্যে একটা পিউরিফিকেশন রয়েছে, সম্পর্কগুলোর একটা আলাদা মাত্রা মর্যাদা রয়েছে, যেগুলো ক্ষণস্থায়ী, একদম প্যাশন ওরিয়েন্টেড রিলেশন সেগুলো নয়, সেই সম্পর্কগুলো নিশ্চিত রূপে বিনষ্ট হবে 2023-এ। এবং নতুন যে সম্পর্ক তৈরি হবে সেগুলো অনেক অথেন্টিক এবং সেই সম্পর্কের মধ্যে একটা প্রপার পিউরিফিকেশন থাকবে, দীর্ঘস্থায়ী হবে সেই সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে কমিটমেন্ট থাকবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, যারা বয়সে অনেকটা এগিয়ে গেছেন, 60-এর অধিক যাদের বয়স, 65 অনওয়ার্ডস যাদের বয়স, তাদের জন্য বিশেষ করে বলবো আপার অ্যাবডোমেনের সমস্যা। আপার অ্যাবডোমেনের সমস্যা তাদের কিন্তু কিছুটা বিব্রত করতে পারে। তুলা রাশি বা তুলা লগ্ন সাইন যে লিব্রা, এটা আমাদের কালপুরুষের বা কসমিক ম্যানের লোয়ার অ্যাবডোমেনকে কিন্তু নির্দেশ করে। সুতরাং লোয়ার অ্যাবডোমেনের কিছু সমস্যাও কিন্তু রাশি লগ্নে কেতুর অবস্থানের কারণে লোয়ার অ্যাবডোমেনের কিছু সমস্যা কিন্তু তাদের বিব্রত করতে পারে। সেটা পার্টিকুলারলি আমি বলবো ইউরিনারি ট্র্যাক জনিত সমস্যা তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে, এ ব্যাপারে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। বহু তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা কোন কিডনির সমস্যায়, কিডনি ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, যাদের কিছু ডায়ালিসিস ইত্যাদি নিতে হয়, তাদেরও কিন্তু হেলথ সম্পর্কে বিশেষ সচেতনতা, সাবধানতা এবং যত্নশীলতার কিন্তু প্রয়োজন। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2023 সাল, 2023 প্রথম দশটা মাস নিশ্চিত রূপে সতর্কতা, সাবধানতার প্রয়োজন। কিন্তু শনির অবস্থানের কারণে তারা রিওয়ার্ডেড হবেন, নানাভাবে সুফল পাবেন। বিশেষ করে যারা অনেস্ট, যারা জেনুইন প্রকৃতির মানুষ, শনি মহারাজ কিন্তু একদম আমাদের অন্তরের অন্তঃস্থল, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুকে কিন্তু দেখতে পান। প্রকৃত যে অনেস্টি, প্রকৃত যে সততা, স্বচ্ছতা,
এবং একেবারে কোনো ভাবে হিপোক্রেসি যেগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো থেকে নিজেদের একেবারে বিরত করা, রং ইন্টারপ্রিটেশন, মিথ্যাচার এগুলো থেকে নিজেদের একেবারে বিরত করা। এবং যেটা শ্রীমা বারবার বলেছেন, যেটা পন্ডিচেরি শ্রীমা শ্রী অরবিন্দের বিভিন্ন রকমের যে উক্তিগুলো রয়েছে সেখানে বারবার করে, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের যে আমাদের যে কর্মফল রয়েছে সেটা আমাদের তো প্রত্যেককে ভুগতেই হবে। মানুষকে আমরা দান করতেই পারি, দান একটা নিঃসন্দেহে ইতিবাচক কাজ, কিন্তু সেটা যেন গোপনে এবং নীরবে হয়, ঢাক ঢোল পিটিয়ে প্রচারের মাধ্যমে। কোনো দান আমাদের সত্যি সত্যি কোনো ফল দিতে পারে না। আপনি যদি ডান হাত দিয়ে দান করেন, বাঁ হাত যেন জানতে না পারে, অর্থাৎ একেবারে নীরবে এবং গোপনে আপনাকে দান করতে হবে। সেই দান থেকে কিন্তু তখনই একমাত্র, যেখানে আমরা নিজেদের মহিমান্বিত করছি না, যেখানে আমরা কোনোভাবে প্রচারের আলোয় যাচ্ছি না, যেটা শুধুমাত্র সৎ কাজ। যেমন আমরা খারাপ কাজগুলো, নেতিবাচক কাজগুলো সবার চোখের আড়ালে করি, কাউকে জানতে দিই না, নিজেদের স্বরূপটা বুঝতে দিই না, ঠিক সেই রকমই ভালো কাজ, দান বা ভালো কাজগুলোও কিন্তু, ভালো কাজগুলো যেগুলো আমরা নিজেদের মহিমান্বিত করার জন্য আমরা প্রচারের কারণে করে থাকি, ভালো কাজ, দান ইত্যাদি, সেটাও কিন্তু নীরবে সবার চোখের আড়ালে গোপনে নীরবে, তবেই কিন্তু সেখান থেকে কোনো পজিটিভ রিফ্লেকশন আমাদের জীবনে আসতে পারে। এবং পুণ্য সঞ্চয়ের জন্য একেবারেই যেন আমরা দান না করি, এটা শ্রীমায়ের উক্তিতেই রয়েছে। এবং যারা সত্যি সত্যি নিডি, যেখানে প্রয়োজন সেখানে অতি অবশ্যই দান করুন, নীরবে এবং গোপনে। এবং যেহেতু স্যাটার্ন বা শনি হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের যোগ কারক গ্রহ, চতুর্থ এবং পঞ্চমের অধিপতি, সেই জন্য দান তো অতি অবশ্যই ইতিবাচক। শনি শূদ্র বর্ণকে নির্দেশ করে, সার্ভেন্ট ক্লাসকে নির্দেশ করে। তো সুতরাং আমাদের কাছে বহু মানুষ আসেন, তারা বহু সময় বলেন যে আমার কাছে কাজ করে আমার কাজের লোক, তাকে এত দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, এত কিছু করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। তো এই যে আমরা প্রতি মুহূর্তে যখন দিই, নিজেদের ভেতরে অনেক প্রত্যাশা রেখে আমরা দিয়ে থাকি যে রিটার্নটা কি হবে, কাউকে খুশি করার জন্য, ঈশ্বরকে খুশি করার জন্য, তাকে দায়বদ্ধ করে রাখার জন্য, এই সমস্ত দেয়াগুলো থেকে কিন্তু নিজেদের সরিয়ে রাখতে হবে। তার কারণ শনি মহারাজ বা স্যাটার্ন, তিনি কিন্তু হাইয়েস্ট কার্মিক প্ল্যানেট, আমাদের সমস্ত কর্মের ফলগুলো দিয়ে থাকেন। এবং কর্ম ফল ভোগের মাধ্যমে, কর্মের যে ফল সেটাকে ভোগের মাধ্যমেই কিন্তু একমাত্র ক্ষয় করা যায়। ভালো কর্ম প্রতি মুহূর্তে করতে হবে, তার কারণ সেই ভালো কর্মের ফলগুলো যেন আমরা ভোগের মাধ্যমে আমাদের ক্ষয় হয়, সেই জন্য আরো বেশি বেশি করে ভালো কাজগুলো করতে হয়। কিন্তু যেগুলো নেতিবাচক কাজ, সেই কাজগুলোও কিন্তু আমাদের ভোগের মাধ্যমেই কিন্তু ক্ষয় হয়। তো 2023 সাল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে অনবদ্য সুফল দেবে স্যাটার্নের পঞ্চমে সঞ্চারের কারণে, কিন্তু রাহুকেতুর কারণে সপ্তমস্থ বৃহস্পতি এবং রাহুকেতুর রাশি লগ্ন এবং রাশি লগ্নে এবং সপ্তমে রাহুকেতুর অ্যাক্সিস থাকার জন্য, সেখানে বৃহস্পতি সঞ্চার করার জন্য কিছু দুর্ভোগেরও কিন্তু জায়গা থাকছে। এবং বিশেষ করে আমি বলবো মে মাসের শেষ ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে, মে জুন জুলাই মঙ্গলের কারণে কিছু দুর্ভোগও তাদের সাময়িক। এবং প্রত্যেক মাসে মান্থলি যে ভিডিও আপনাদের কাছে যাবে রাশিফল ভিত্তিক, সেটা তো আপনারা সেই সময় জানতেই পারবেন। আর বৃহস্পতির যে দৃষ্টি, বৃহস্পতির যে দৃষ্টি ইত্যাদির কারণে কিন্তু প্রথম চারটি মাস তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা প্রথম চারটি মাস কর্মলাভের ক্ষেত্রে একটা বিশেষ সুফল পাবেন, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা, এবং তার সঙ্গে একটি ক্যাটসাই।
ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্নকে আপনারা 2023 সালে সারাটা বছর 2023তে নতুন বছরে সারাটা বছর আপনারা ধারণ করে থাকতে পারেন, বিভিন্ন ভাবে সুফল পাবেন। ব্লু সাফায়ার বা যেটা ইন্দ্রনীলা বা নীলা যাকে বলা হয়, এটার সম্পর্কে এত কুসংস্কার মিসকনসেপশন মানুষের রয়েছে যে সেটা খুব দুর্ভাগ্যজনক। অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে সুফল দিয়ে থাকে এবং 2023ও নানাভাবে কিন্তু নিশ্চিত রূপে সুফল দেবে। নমস্কার।